हेलो व्यूअर्स, वेलकम टू आनंदम एकेडमी। आजकेर भिडियोते तोमार प्रिय बांगाली विज्ञानी आचार्य जगदीश चंद्र बसु रचनाटी निये आलोचना करब। सामने ही तोमादेर सेकेंड यूनिट टेस्ट परीक्षा, ताई एई रचनाटी अवश्य मुखस्थ करे नेबे। ताहले एसो भिडियोटी शुरू करा जाक। तोमार प्रिय बांगाली विज्ञानी आचार्य जगदीश चंद्र बसु, तुम्हरा एभावे रचनाटा हेडिंग करे नेबे। देखो बाँ दिके तुम्हरा लिखबे भूमिका, भूमिका लिखे दुटो डट दिए छोट्ट एकटा हाइफेन दिए लेखाटा शुरू करबे एवं एकटु जायगा रेखे लेखाटा शुरू करबे। देखो पराधीन भारतवर्षे जन्मग्रहण करे जिनि दीन भारतमाताके जगत सभाय परिपूर्ण मर्यादाय श्रेष्ठत्वेर आसने प्रतिष्ठित करेछिलेन, तिनि आमार प्रिय बांगाली विज्ञानी आचार्य जगदीश चंद्र बसु। तिनि बांगालीर गर्व, बांगालीर अहंकार। এভাবে তোমরা ভূমিকাটা লিখে নেবে। দেখো দ্বিতীয় পয়েন্ট, দেখো জন্ম ও বংশ পরিচয়। তোমরা এভাবে পয়েন্ট করে ছোট্ট দুটো ডট দিয়ে একটা হাইফেন দিয়ে লেখাটা শুরু করবে। 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর ঢাকা জেলার রালিখাল গ্রামে জগদীশচন্দ্র জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ভগবানচন্দ্র বসু, তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তৃতীয় পয়েন্ট দেখো শিক্ষা, ছোট্ট দুটো ডট দিয়ে একটা হাইফেন দিয়ে তোমরা তৃতীয় নাম্বার পয়েন্টটা শুরু করবে। গ্রামের পাঠশালায় জগদীশচন্দ্রের শিক্ষা শুরু হয়। গ্রাম্য পরিবেশে লালিত হয়ে জগদীশচন্দ্র প্রকৃতি দেবীর ভক্ত হয়ে পড়েন। এরপর কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর বিলাত যান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন। এরপরের পয়েন্ট লিখবে তোমরা কর্মজীবন ও কৃতিত্ব। ছোট্ট দুটো ডট দিয়ে একটা ছোট্ট হাইফেন দিয়ে তোমরা লেখাটা শুরু করবে। দেখো দেশে ফিরে তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক নিযুক্ত হন। সেখানে নিজের খরচে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে গবেষণার কাজ চালিয়ে যেতে থাকেন। তিনি বিনা তারে শব্দ পাঠাতে সক্ষম হন। এটি বেতার যন্ত্রের পূর্বাভাস। কিন্তু বেতার যন্ত্র আবিষ্কারের কৃতিত্ব তার ভাগ্যে জোটেনি। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি উপাধি দেন। এরপর জগদীশচন্দ্র কেসকোগ্রাফ নামে একটি যন্ত্র আবিষ্কার করেন। এর সাহায্যে তিনি প্রমাণ করেন যে উদ্ভিদেরও প্রাণ আছে। উদ্ভিদ মানে গাছ, উদ্ভিদেরও প্রাণ আছে। তিনি বিলাত গিয়ে বিশ্ববিজ্ঞান সভায় এটি প্রমাণ করেন। পটোমিটার, স্কিগনোগ্রাফ ও ফটোসিনথেটিক
বাবলার প্রভৃতি যন্ত্র ও তাঁরই আবিষ্কার। দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়ে। ইংরেজ সরকার তাকে স্যার উপাধি দেন। ভারতে বৈজ্ঞানিক গবেষণার সুবিধার জন্য তিনি বসু বিজ্ঞান মন্দির তৈরি করেন। জগদীশচন্দ্র শুধু গবেষক ও আবিষ্কারক ছিলেন না, তিনি ছিলেন দেশপ্রেমিক এবং সাহিত্যিক। তাঁর লেখা অব্যক্ত একটি গুরুত্বপূর্ণ বই। এরপর তোমরা লাস্ট পয়েন্ট লিখবে উপসংহার, ছোট্ট দুটো ডট দিয়ে একটা ছোট্ট হাইফেন দিয়ে তোমরা লেখাটা শুরু করবে। দেখো, 1937 খ্রিস্টাব্দের 23 নভেম্বর জগদীশচন্দ্রের মৃত্যু হয়। জগদীশচন্দ্র বসুর মতো বিশ্ববরেণ্য বৈজ্ঞানিকদের কোনো দিন মৃত্যু হয় না, তারা বেঁচে থাকেন প্রতিদিনকার বিজ্ঞান চর্চায়, তাদের আবিষ্কারে, তাদের সৃষ্টিতে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের রচনা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে।